আচ্ছা আবার একটা কোয়েশ্চেন মানে জানার ব্যাপার সেটা হচ্ছে একেশ্বরবাদ একেশ্বরবাদ আহ মানে শুরু হয়েছিল মানে আমি যতটুকু জানি আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে থেকে আচ্ছা তখন এটার পিছনে একটা কারণ যেটা আমি পড়েছি আর কি ওখানে বলা হয়েছিল যে আহ দুর্বলের উপর যে সবলের অত্যাচার এটা এত প্রকট ছিল যে সবল মানে দুর্বলদেরকে সান্ত্বনা দেওয়া বা ওদের ওদের উপর এই অত্যাচারের একটা এই অত্যাচার অত্যাচারীদের একটা শাস্তি হবে এরকম একটা ব্যাপার ব্যাপারের জন্যই ব্যাপার আছে ওদের জন্য বা সবলদেরকে শাস্তি দেওয়া হবে ওদের এই অত্যাচারের জন্য এবং সেটাই একটা মূল কারণ ছিল চালু করার বা শুরু হওয়ার তো আমি যেটা এটা এই ইনফরমেশনটা আপনাকে মানে এটা থেকে পেলেন এবং এটার পেছনে ইয়াটা কি এভিডেন্সটা কি দুর্বলের উপরে সবলের উপরে দুর্বলের উপরে সবলের অত্যাচার এটা তো আহ বহুত্ববাদেরও একটা ইয়া

ঠিক আছে তো পরবর্তীতে দেখেন এটার সাথে এটার সাথে দুর্বলের উপরে সবলের অত্যাচার এটা স্পেসিফিকলি কেন এই জিনিসটা একত্ববাদের সূচনা করবে এটা একটু বলেন এটার সাথে এটা সম্পর্কটা কি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই আপনি যে বই থেকে পড়েছেন আমার মনে হচ্ছে সেটাতে এই জিনিসটা মানে কৌশলে এই জিনিসটাকে খাওয়ানোর জন্য একটা ভুল তথ্য দেওয়া আছে এটার সাথে সম্পর্ক আছে একত্ববাদের সম্পর্ক আছে হচ্ছে গিয়ে রাজনীতির সাথে সেই সময় এর আগে ছোট ছোট গোত্র ছিল ছোট ছোট গোত্রে ছোট ছোট নেতা ছিল

বলেন এটার সাথে সম্পর্ক হচ্ছে পৃথিবীর যে মানে যেই সময় যে পলিটিক্যাল সিস্টেমটা শক্তিশালী হয়ে উঠছিল সেই সময় সেই ধরনের ধর্মগুলা প্রবর্তন হয়েছে আমি এটা পেয়েছি ঠিক আছে না আপনি যেটা পেয়েছেন আমি বলছি না যে আমি এটা পাইনি আমি কথাটা আপনি যেটা পড়ছেন এটা আমিও পড়ছি আমি এখানে এক মানে একেশ্বরবাদ তো আসলে শুধুমাত্র যদি একটা কারণের কারণে একেশ্বরবাদের প্রচলন হয়েছে বা এটা চালু হয়েছে ওইভাবে বলা যাচ্ছে না তাই না ওখানে অনেকগুলো রিজন ছিল এই জন্যই আমি জানতে চাচ্ছি যে আপনি যে রিজনটা বলেন সেটার সাথে একটু সম্পর্ক স্থাপন করে দেখান আমাকে যে দুর্বলের উপরে সবলের অত্যাচার এইটা থেকে একঈশ্বরবাদ কিভাবে একটা সেফ গার্ড পারে আমি সেফ গার্ড ওই অর্থে বলছি না আপনি ব্যাপারটা ব্যাপারটা আমি একটু একটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে এখানে বর্ণনাটা দেওয়া হচ্ছে এভাবে যে যখন সবলদের অত্যাচারটা তো একটা সময় দেখেছে অনেক তীব্র ছিল এবং বহুস্বরবাদী কোনো যে সমাজ ব্যবস্থাগুলো ছিল বা দেশগুলো যেগুলো ছিল সেখানে দেখা গেছে যে এক একটা দল

হ্যাঁ এখন এখন আসি ভাই কিন্তু যখন এই যখন দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো মানে বহু বহুষ্যবাদ গুলো যখন আরো প্রবলেম তৈরি করলো তখন আমরা ওই যেটা আমরা মিশ্রণে যেটাতে পাই যে ওই যে ওর নামটা ওর সাম্রাজ্যটা হচ্ছে তখন তুতেন হামের মনে নাকি এখেন্টান মানে যিনি সূর্য দেবতাকে পূজা করতেন পরবর্তীতে তিনি একেশ্বরবাদের প্রচলন করলেন ওখানে সব মন্দির মুখগুলাকে বন্ধ করে দেওয়া হলো বলা হল যে না একজনকেই রাজা এটন এটন নাকি যিনি আমি ভুলে গেছি নামটা যাই হোক সেটা প্রচলন করে ওখানে দেখা যায় যে সেখানে তার সে তার বিশ্বাসীদেরকে বিশ্বাসীদের ব্যাপারে যেটা বলা হচ্ছিল যে যারাদের উপর যারা নির্যাতিত ছিল তারা তারা বলছিল যে আমাদের তো ক্ষমতা নেই যে আমরা কিভাবে এই যারা আমাদের উপর নির্যাতন করছে তাদেরকে আমরা শাস্তি দিব তখন তাদেরকে হলো যে হ্যাঁ এই হচ্ছে ঈশ্বর যিনি তাদের জন্য একটা পরকালের সময় ব্যবস্থা করেছেন পরবর্তী তারা মৃত্যু পরে তাদের উপর তাদের এটা বিচার হবে এবং তাদেরকে এটার জন্য শাস্তি মুখোমুখি হবে কিন্তু ভাই আমার কথাটা আপনি বুঝতে পারছেন না এটা তো ভবিষ্যৎ বাদেও ছিল যেমন ধরেন প্রাচীন তো এইটা ছিল পরকালে শাস্তি দেওয়া হবে যারা অপরাধী তাদেরকে পরকালে শাস্তি দেওয়া হবে এটা তো সমস্ত ভবিষ্যর বাদেও ছিল

আহ যে দুর্বলতার উপরে সব অত্যাচারের বিষয় এই বিষয়টাতে ভবিষ্যৎ বাদে কোনো পার্থক্য নেই কিন্তু এটা একটা কারণ হতে পারে সেটা জানতে চাচ্ছেন সেটা সেটা আমি আপনি কারণটা বুঝাতে চাচ্ছি কারণটা কিন্তু আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এটা ধরেন আর বিশ্বাসী যারা যারা ঈশ্বরে বিশ্বাস করছে তারা এটাকে তার বিশ্বাস করে নিচ্ছে যে সামোয়ান যে তার এই মানব জন্ম বা পৃথিবীতে আসাটা ঠিক আছে এটা তাহলে অর্থইন মনে হচ্ছে তার কাছে মনে হচ্ছে এই অর্থে যে তোমাকে আবার জীবন্ত করবেন বাবেন ভাই আমি আমি তো এটা জানি একবার বলেছি আছে যে অনেকগুলা ঈশ্বর আছেন অনেকগুলা দেবতা আছেন তারা মৃত্যুর পরে জীবিত করবেন এবং সেখানে পার হিসাব হবে

তারপরে পাপকুনের বিচার মানে পুলসিরাত পার হওয়া দাঁড়িপাল্লা দিয়ে পাপকুনের বিচার করা এগুলা বহুশ্বর বাদেও ছিল একেশ্বর বাদেও আছে আপনি বলছেন যে এই জিনিসটার কারণে একেশ্বর বাদের উৎপত্তি ঘটেছে কিন্তু যে জিনিসটা বহুশ্বর আছে যে জিনিসটা একেশ্বর আছে সেই জিনিসটা কেন একেশ্বর বাদের প্রবর্তন ঘটাবে আপনি কি প্রশ্নটা বুঝতে না পারলে আপনি আবার একই কথা বললেন না আপনাকে আমি যতবার জিজ্ঞেস করলাম আপনি আবারও একই কথা একই উত্তরে দিলেন যে পাপনের বিচার একজনের ঈশ্বর থাকলে সে আমাদেরকে দেখভাল করবে বা আমাদের মৃত্যুর পর পুনর এটা তো বহুশ্বরবাদে আছে এটার জন্য প্রয়োজন আপনি এমন একটা ঘটনা বলবেন যে এমন একটা ইনসিডেন্ট বলবেন যে এই ইনসিডেন্টে বহুশ্বরবাদ এই জিনিসটা ইয়া করতে পারছে না এই কারণে একেশ্বরবাদের প্রবর্তন হয়েছে সেটা আমাকে বলবেন কিন্তু আপনি বারবার যেটা যেই সমস্ত কথা বলছেন প্রত্যেকটা জিনিস আছে আছেবাদেও আছে

এটা যে আপনি যে কথাটা বললেন এটা এইটা এইটা আহ যে দুটো গোষ্ঠী তিনটে গোষ্ঠী এদের মধ্যে মার্কিট করছে এই জিনিসটা এটা মানে হতেই পারে মানে এরকম একটা হয়তো এই জন্য ধরুন পঞ্চাশ সৈনিক আছে একজন হয়তো উনপঞ্চাশ নশো নিরানব্বই জন আছে ঠিক আছে তখনকার সময় তো আসলে আমি সৈনিকের কথাটা বলছিলাম মানে সৈনিকের এখানে যেটা আসছে যে যেমন জুসাইডন তারপর আবার ওইদিকে আছে ঠিক আছে এখন দেখাচ্ছি পসাইডন অনেক বেশি ক্ষমতা তাদের নয়

এই কারণে একটা ভেজাল হয়ে গেল তখন দেখা গেলো যে মানে জিউস কে জিতাইতেই হবে যেহেতু দুর্বলরা জিউস কে পূজা করতেছে তাই জিউস কে জিতাইতে হবে এই কারণে প্রসাইজনকে আমরা মেরে ফেলে আমরা জিউসকে জিউস কে একেশ্বর বানিয়ে দিলাম

যে কারণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই সময় যে ছোট ছোট সাম্রাজ্য ছিল ছোট ছোট রাজা ছিল ছোট ছোট গোত্র ছিল ছোট ছোট এলাকা ছিল সেখানে এক একজন প্রত্যেকেই তাদের এলাকার একটা আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করত। তখন দেখা গেল বড় সাম্রাজ্য ধীরে ধীরে তখন বিস্তার লাভ করতেছিল এবং তখন সেনাবাহিনী গঠন করা শুরু হয়েছে মানুষের ভিতরে এবং সেনাবাহিনী গঠন করে তারা অন্য রাজ্য দখল করছে অন্য জিনিসগুলাকে দখল করছে তখন তাদের একটা একক সিস্টেমের দরকার হয়ে পড়েছিল যে এই একক সিস্টেমটা যদি থাকে তাহলে এই সিস্টেমটা প্রত্যেকটা এই সাম্রাজ্যের ভিতরে যতগুলো রাজ্য আছে সবার এই সিস্টেমটা ফলো করতে হবে এই সিস্টেমে রাজ্যটা পরিচালনা করতে হবে তখন এই যে এই পলিটিক্যাল সিস্টেমের উপর ভিত্তি করে একেশ্বরবাদের উদ্ভব ঘটে যেহেতু এটা সেন্ট্রাল একটা কমান্ডিং একটা ইয়া তৈরি হয় যেখান থেকে এই কমান্ডটা দেওয়া হবে যেখান থেকে এই বিচার ব্যবস্থা আইন কানুন তৈরি করা হবে এবং সেই সেন্ট্রাল কমান্ডিং ওই জায়গাটাতে আমাদের ট্যাক্স দিতে হবে আমাদের পে করতে হবে ওই জায়গাটাকে আমি যদি তাদের থেকে কোনো সুবিধা নাও পাই তারপরে তাদেরকে পে করতে হবে তারা আমাদেরকে একটা আশ্বাস দিবে যে তারা আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করবে তারা আমাদেরকে শত্রু দেশ করতেছে কিন্তু যে তারা আমাদেরকে শত্রুদের হত্যা থেকে আমাদেরকে হত্যা রক্ষা করবে এইখান থেকে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই এই স্রাজ্য গুলো প্রতিষ্ঠা হয়েছে এবং সাম্রাজ্য গুলা প্রতিষ্ঠার সাথে সাথে এই এক খুব বিস্তার ঘটে গেছে শাসকরাও শাসকরাও বুঝতে পেরেছিল যে এই একেশ্বর বাদকে প্রমোট করতে হবে কারণ একেশ্বর প্রমোট করা হলে তখন রাজ্যের ভিতরে শৃঙ্খলা বজায় থাকবে রাজ্যের ভিতরে মানে কন্ট্রোলটা কন্ট্রোলটা শক্ত ভাবে কন্ট্রোল করা যাবে তাদেরকে এই পুরাটা বাদ পুরাটা হচ্ছে একটা পলিটিক্যাল একটা ইয়া

এবং এটার প্রয়োগ আমি জানি অনেক কিছু ভুল আছে কিন্তু তারপরে প্রয়োগ করছে এবং সবকিছুতে একটা ডিসিশন নেওয়া অথবা কোনো রকম একটা একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত ডিসিশন বলি বা সংকটের মধ্যে পড়লে সেটা সমাধান জানি যে জানি সমাধানটা পুরো ভুল জানি যে সমাধানটা মানব ইতিহাসের জন্য ভয়ানক ছিল বা মানব অধিকার লঙ্ঘন করছে তারপরেও তাদের কিছু ছিল ফর দ্যাট রিজন ইসলাম ইসলাম ধর্ম পৃথিবীতে অনেকদিন বেশি সাম্রাজ্য করতে বাড়াতে পারছে এবং একটা ক্ষমতা রাখতে পারছে আচ্ছা